ঘরের মাঠে চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে বিশ্বকাপের ফর্মে রয়েছেন বিরাট কোহলি এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ডানহাতি ব্যাটার এবার ব্যাট হাতে স্বদেশী সচিন ও বাংলাদেশের সাকিব আল হাসানকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন এই ব্যাটিং জিনিয়াস বুধবার মুম্বাইয়ের ওয়াংখেরা স্টেডিয়ামে ইনিংসের এর সাতাশতম ওভারের শেষ বলে নিউজিল্যান্ডের স্পিনার রাচিন রবীন্দ্রর স্ট্যাম্পের ওপর করা ডেলিভারি লঙ্গনে ঠেলে এক রান নিলেন বিরাট কোহলি এর মাধ্যমে বিশ্বকাপের নক আউট ম্যাচে প্রথমবারের মতো পঞ্চাশ ছুলেন তারকাই ব্যাটার এর পাশাপাশি দারুণ ছন্দে থাকা বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন কোহলি প্রথম ব্যাটসম্যান হিসেবে একাশরে খেলেন আটটি পঞ্চাশ ছয় ইনিংস দু সালে এক সেঞ্চুরির সঙ্গে ছয়টি ফিফটি পূরণ করেন শচীন টেন্ডুলকার গত আসরে দুই সেঞ্চুরির পাশাপাশি সাকিব আল হাসান খেলেন পাঁচটি পঞ্চাশ ছয় ইনিংস এবার দশ ম্যাচে দুইটি সেঞ্চুরি ছাড়াও কোহলির ফিফটির সংখ্যা ছয়টি চার চারে ঊনষাট বলে এই মাইল ফলকে স্পর্শ করেছেন কোহলি ইনিংসে ষষ্ঠ রান নেওয়ার সময় প্রথমবার বিশ্বকাপের এক আসরে ছয়শ রানও পূর্ণ করেছেন ভারতের তারকা ব্যাটসম্যান